নমস্কার। একটা কথা শেয়ার করার জন্য আজকের আমি এলাম। রবার্ট ডি কিয়োসাকি একজন বিখ্যাত ব্যক্তি, তার একটা উক্তি নিয়ে। হোয়েন পিপল আর লেম, দে লাভ টু ব্লেম। যখন কেউ পঙ্গু, মনের দিক থেকে পঙ্গু, মানসিকতার দিক থেকে পঙ্গু, চিন্তার দিক থেকে পঙ্গু, কাজ করতে গিয়ে ব্যর্থ, অজুহাত দেখায়, হোয়েন পিপল আর লেম। লেম মিন্স চিন্তায়, চেতনায়, মানসিকতায়। নেগেটিভিটি তার মধ্যে বিশেষ কাজ করে। হোয়েন পিপল আর লেম, দে লাভ টু ব্লেম। সেই মানুষ তখন অন্যকে দোষ দিতে পছন্দ করে। তাই যখন আমরা কোনো কাজ করতে যাই, কাজ করতে গিয়ে ভয় পাই, আগে থেকে পিছিয়ে আসার মানসিকতা করি, এই পিছিয়ে আসার মানসিকতা অর্থাৎ আমার ভিতরে সেই পঙ্গুত্ব চলে আসছে, কাজ না করার পঙ্গুত্ব, কাজ না করার ইচ্ছার পঙ্গুত্ব, মানে অজুহাতের পঙ্গুত্ব আমার ভিতরে চলে আসছে, তখন সেই মানুষগুলো, পঙ্গু মানুষগুলো দোষ দিতে ভালোবাসে। দোষ চাপিয়ে দেয়া হলো অন্যের উপরে, এই কারণে হচ্ছে না, এই কারণে এটা করতে পারতাম কিন্তু পারলাম না, এই এই বিষয় থাকলে হয়তো বা সম্ভব হতো, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে নিজের ভিতরে একটা এক্সকিউজ দেওয়ার মানসিকতা তৈরি হয়, কাজ থেকে পিছিয়ে আসে। তাই রবার্ট ডি কিয়োসাকি বলছেন, হোয়েন পিপল আর লেম, দে লাভ টু ব্লেম। সেই মানুষগুলো দোষ দিতে পছন্দ করে যাদের চিন্তার মধ্যে, চেতনার মধ্যে, মানসিকতার মধ্যে সবসময় একটা অজুহাত কাজ করে, আমি পারবো না, নেগেটিভিটি কাজ করে, আমি পারবো না, এই কারণে করতে পারলাম না, হাজার রকমের কারণ খাড়া করে। যারা পজিটিভ থটের মানুষ তারা প্রত্যেকটা বিচ্ছিন্নতার মধ্যে, প্রত্যেক প্রতিবন্ধকতার মধ্যে তারা সেই প্রতিবন্ধকতাকে জয় করে এগিয়ে যাওয়ার মানসিকতা নিয়ে, গ্রোয়িং মানসিকতা নিয়ে, ফ্লোয়িং মানসিকতা নিয়ে এগিয়ে চলে। যে বাধা আসতেই পারে, আসুক, বাধাকে প্রত্যেকটা মুহূর্তে তারা শিক্ষা হিসেবে গ্রহণ করে, সেই কারণে তাদের চিন্তার ভিতরে, চেতনার ভিতরে পঙ্গুত্ব থাকে না। তাই রবার্ট ডি কিয়োসাকি সুন্দর কথা বলেছেন, যাদের চিন্তার ভিতরে, যাদের চেতনার ভিতরে, মানসিকতার ভিতরে পঙ্গুত্ব থাকে, তারা দোষ দেওয়াকে ভালোবাসে, এই দোষ দেওয়াকে পছন্দ করে, মানে তারা নেগেটিভিটির ভিতরে থাকতে পছন্দ করে। সুতরাং এই কথাটি আমার খুব ভালো লেগেছিল, তাই আপনাদের মাঝখানে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।